বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট দার্জিলিং। হ্যালো বন্ধুরা, আমি এখন দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি টি এস্টেট নামক একটা চা বাগানের মধ্যে আছি আজকের এই সুন্দর সকালে। আর আপনাদেরকে সুন্দর ভিউটা দেখানোর জন্য আমি সকাল সকাল হোটেল থেকে বের হয়ে এসেছি। খুব সুন্দর একটি চা বাগান, আসলে খুব সুন্দর। এটা দার্জিলিং শহরের মধ্যে অবস্থিত অন্যতম একটি পর্যটন স্থান, যেখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যে মেঘের লোকচুরিতে আসলে আপনার মন প্রাণ ভরে উঠবে। দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্য, মোহিত হবেন। এই হ্যাপি ভ্যালি চা বাগান ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় সবচেয়ে পুরনো চা বাগান। 1854 সালে এই হ্যাপি ভ্যালি চা বাগানটি চালু হয়। শুভ সকাল। আমরা আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিনে চলে আসছি। আমরা এখন দার্জিলিংয়ে অবস্থান করছি মেঘের ভিতরে, এবং আমাদের হ্যাপি ভ্যালি টি এস্টেটে। হ্যাঁ, হ্যাপি ভ্যালি টি এস্টেটে। এখানে এখন ফগের খেলা চলছে, পুরো দার্জিলিং সিটি একবার কুয়াশায় ঢেকে যাচ্ছে, এবং আবার বর্ষা হচ্ছে, রোদ হয়েছে। দার্জিলিং শহরের 3 কিলোমিটার উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 মিটার বা 6900 ফুট উচ্চতায় 177 হেক্টর বা 440 একর জমির উপর এই চা বাগানটি অবস্থিত। 1500-এরও বেশি শ্রমিক ও কর্মচারী এখানে কাজ করেন। দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো চা বাগানটি হল স্টেইনথাল চা বাগান। সেটি চালু হয়েছিল 1852 সালে। তার ঠিক 2 বছর পর চালু হয় হ্যাপি ভ্যালি চা বাগান। এই চা বাগানটি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত চা কারখানাগুলির মধ্যে অন্যতম। ডেভিড উইলসন নামে এক ইংরেজ বাগানটির নাম দিয়েছিলেন উইলসন টি এস্টেট। 1860 সালের মধ্যে তিনি সেখানে চা উৎপাদন শুরু করেন। 1903 সালে এই চা বাগানের মালিকানা হস্তান্তরিত হয়ে যায় হুগলির চুচুড়ার বাসিন্দা তারাপদ বন্দ্যোপাধ্যায় নামে এক বাঙালি জমিদারের হাতে। 1929 সালে তিনি নিকটবর্তী উইন্ডসর টি এস্টেটটিও কিনে নেন এবং 2টি চা বাগান জুড়ে দিয়ে নাম রাখেন হ্যাপি ভ্যালি চা বাগান। ২০০৭ সালে প্রায় 4 বছর চা ব্যবসায় মন্দাভাবের জন্য চা বাগানটি প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল। 2007 সালের মার্চ মাসে অম্বটিয়া টি গ্রুপের এসকে বনসল বাগানটি কিনে নেন। তিনি বাগান চত্বরের মধ্যে একটি নতুন কারখানা চালু করেন এবং অর্গানিক ফার্মিং চালু করে চা উৎপাদনের আধুনিকীকরণ করেন। তারপর 2008 সালে আগেকার কারখানাটিকে একটি জাদুঘরে পরিণত করে বাগানটি জনসাধারণের জন্যে খুলে দেওয়া হয়। বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে এখানে আসছিলাম, মোটামুটি রোদ রোদ জল ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার কালো মেঘে ঢেকে গেছে পুরো অঞ্চল, পুরো অন্ধকার। এখন দেখতে পাচ্ছেন কুয়াশা, মনে হচ্ছে শীতের কুয়াশা। আসলে শীতের কুয়াশা না, এটা হচ্ছে ওই মেঘ ঢেকে গেছে এখানে। আর আজকে আমরা সত্যি খুব আনন্দিত, আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান।
শুনতে খুব ভালো লাগছে। আসলে সৌন্দর্য তো এরকমই, যেখানে প্রকৃতি আছে, প্রকৃতি মিশে আছে, প্রকৃতির মধ্যে না থাকলে কি আর সৌন্দর্য উপভোগ করা যায়? আমরা আছি এখন পুরো টিম এখানে, আমাদের সাথে ব্যাংকার তরিকুল ভাই, কুমিল্লার মুরাদনগরের তরিকুল ভাই, আসলে উনি আমাদের সাথে আছেন। উনি আমাদের চ্যানেল ইনশাল্লাহ এরপর থেকে দেখবেন, এখন না দেখলেও, কারণ ওনার ভিডিও যাবে আমাদের চ্যানেলে। আর সাথে আছে এই যে আমাদের, আপনাদেরকে দেখাই আমাদের দুই গিন্নি, একটা হচ্ছে ওই বড় গিন্নি পালাচ্ছে, হ্যাঁ ওই পালাচ্ছে আর কি, আর এটা হচ্ছে ছোট গিন্নি, সে কোনো সময় পালাই না, সবসময় পাশাপাশি থাকে, এখন আমার সাথেই আছে। অবশ্য বড় গিন্নির এই ছোট গিন্নির সত্যি নেই যে বাসায় এসে, কেউ বিশ্বাস করে না ভাই, লোকটা খুব খারাপ, আল্লাহ খুব ভালো মানুষ। কি খবর সবার, শুভ সকাল, আমরা এখন দার্জিলিং এ আছি, সেই মজা হচ্ছে, খুব ভালো, সবাইকে অন্তত দার্জিলিং দেখার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ভাই। আর জাদু দিয়ে আমাদের ছোট গিন্নিকে কাবু করেছে, আপনিও তো কাবু করেছেন, এই জন্য সে গিন্নিটা এখন ছোট হয়ে গেছে, নাহলে বড় হতে পারত। এই বাগানের চা গুল্মগুলির বয়স কমপক্ষে 80 বছর এবং কয়েকটি গুল্মের বয়স 150 বছর। সাম্প্রতিক অতীতে খুব কম ক্ষেত্রেই পুনরায় গুল্মরোপণ করা হয়েছে। দার্জিলিং শহর থেকে 3 কিলোমিটার উত্তরে হিলকার্ট রোডের নিচে এই বাগানটি অবস্থিত। শহরের লকনগর রোড ও চকবাজার থেকে এখানে আসা যায়। এটি দার্জিলিং শহরের সবথেকে কাছে অবস্থিত চা বাগান। পর্যটকেরা প্রায়ই এ বাগানে বেড়াতে আসেন। এই চা বাগানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই, তবে আমরা সময় স্বল্পতার কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত টি এস্টেট জাদুঘরটিতে পৌঁছাতে পারিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ।